সবাই স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজকে আমি শেখাবো লেফটওভার রাইস দিয়ে পকোড়া। আর ভাত বেশি হলে কোনো চিন্তা নেই, এই পকোড়াটা চটপট বানিয়ে ফেলবে। এটা একদম ভেজিটেরিয়ান পকোড়া আর এটা একদম টি টাইম স্ন্যাক্স রেসিপি। তোমরা এই শীতকাল আসছে, বর্ষাকালে বলো চায়ের সাথে কফির সাথে এই পকোড়াটা খুব চটপট বানানো যায়। তাহলে আর দেরি না করে চলো তোমাদের এই রেসিপিটা শিখিয়ে দিই। লেফটওভার রাইস পকোড়া বানাতে কী কী লাগছে চলো দেখিয়ে দিই। তার জন্য লাগছে কুচো করে কাটা বাঁধাকপি, কুচো করে কাটা পেঁয়াজ, কুচো করে কাটা রসুন, কুচো করে কাটা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচো, আর এখানে আদা কুচো নিতে পারো, তার জায়গায় আমি আদা গুঁড়ো নিয়েছি। এটা হচ্ছে সেদ্ধ চাল, সেদ্ধ চালটাকে আমি ভাত করে নিয়েছি। এটা কালকে রাত্রির ভাত, বাসি ভাত। এর জায়গায় তোমরা গোবিন্দভোগ চালের ভাত যদি বেশি হয় সেটাকেও এইভাবে পকোড়া বানাতে পারো। এছাড়া নিয়েছি আমি বেসন, নুন, লাল ঝাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি চাট মশালা, জোয়ান, কালো জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাগবে ভাজার জন্য সাদা তেল, সেটা এখানে দেখানো হয়নি। এবার আমি ভাতটাকে মেখে নেব। ফার্স্টে দিয়েছি বাঁধাকপি, তাতে দিয়ে দিলাম এক কাপের একটু বেশি ভাত। এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচোটা, তাতে দিয়ে দিলাম রসুন কুচো, পেঁয়াজ স্লাইস করে কাটা, আর দিলাম লঙ্কা কুচোনো। অবশ্যই লঙ্কা কুচোনোটা স্বাদ মতো দেবে নিজেদের। দিলাম আদা গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার দিলাম চাট মশালা, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, এবার দিলাম জোয়ান আর কালো জিরে, দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে আগে, তারপর দিয়ে দেবো বেসনটা। বেসনটা যতখানি পরিমাণ লাগবে সেই পরিমাণ তোমরা বুঝে দেবে। কিছুটা মেখে নিয়ে আমি লেবুটা দিতে ভুলে গেছিলাম, তো সেই হাফ লেবুটাকে আমি চিপে দিলাম, তাতে একটু টক টক মতো হয়। এবার অল্প অল্প করে এক চামচ করে জল দিয়ে দিয়ে এটাকে মাখবো, কারণ আমার ভাতটা ঝরঝরে বলে আমার একটু ভাতে জল লাগবে। যদি জল কারোর না লাগে তাহলে দেবে না। মাখাটা মাখা মাখা মতো হবে, সেই পর্যায় অবধি যাওয়ার জন্য যতখানি বেসন আর যতখানি অল্প জল লাগে সেটা তোমরা দেবে। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখো মাখাটা আমার এরকম হবে, একদম মাখা হয়ে গেছে। এবার এটাকে ভেজে নিতে হবে। ভাজার জন্য গ্যাস জ্বেলে আমি কড়া বসিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। নিয়ে এবার যে কোনো সাইজে তোমরা দিতে থাকবে, জাস্ট অল্প অল্প ছোটো ছোটো করে দিলে বেশি টেস্টি হবে, কুড়মুড়ে হবে। এইভাবে মিডিয়াম আঁচে লাল করে এপিটপিট করে ভেজে নিতে হবে সব পকোড়াগুলোকে। এতে তোমরা গাজর কুচো দিতে পারো, ক্যাপসিকামও দিতে পারো তোমাদের খুশি মতো। এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে। এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টস বক্সে করবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর নতুন নতুন ভিউয়ার্সদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে টিপে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। উল্টে নিচ্ছি, পকোড়াগুলো একটা দিক ভাজা হয়ে গেছে, এবার আর একটা দিক ভেজে নেব। এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবে, তাহলে ভেতর অবধি খুব ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে। এটা চায়ের সাথে কফির সাথে এই শীতকালে বিকেলবেলা দারুণ লাগে। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি ন্যাপকিন পেপারে তুলে নেব যাতে এক্সট্রা অয়েলটা আমাদের টেনে নেয়। এইভাবেই আমি পুরো পকোড়াগুলো ভেজে নেব। তুলে নিলাম, এবার আবার সেমভাবেই দিয়ে দেবো আমি।
लो फ्लेमे भाजते जाबेन ना, ताहले किन्तु बेशी तेल टेने नेबे, ताई जोन्नो मीडियम फ्लेमे भाजाई भालो। सेकेंड बैचटा एभावे भेजे निच्छी। प्रसेसे जेरकम प्रथमबार भेजेछिलाम सेरकम देखुन भाजा हो गेछे सेकेंड बैचटाओ। एबार आमी एटाके तुले निच्छी, तुले निये एटा जेकोनो आपनादेर फेवरेट ससेर साथे परिवेशन करते पारेन। ভাজা আমার সব পকোড়াগুলো হয়ে গেল, এবার আমি এটাকে গার্নিশ করে আপনাদের দেখাচ্ছি। ভীষণ সহজ রেসিপি, আপনাদের ভেতরটাও ভেঙে দেখাচ্ছি। অতি অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভীষণ ইয়ামি খেতে হয়েছে আর মুচমুচ কুরমুর করছে। টাটা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো।